যাওয়ার ইচ্ছে হতে এলাম কাছে তো উঠতে বসে তুই তাকালে মনের ইশহ। হাই এভরিওয়ান, সামনে যেহেতু ওয়েডিং সিজন আসছে তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক শেয়ার করব। যে কোনো রিলেটিভ ফ্রেন্ডের বিয়েতে তোমরা এইভাবে মেকআপটা ক্রিয়েট করতে পারো। তো চলো মেকআপ স্টার্ট করা যাক। তার আগে খুব ভালোভাবে স্কিনটাকে আমি ক্লিন করে নিলাম একটা ওয়েট ওয়াইপস দিয়ে। তারপর আমি এখানে দেখো টোনার হিসেবে গোলাপ জল ইউজ করছি, অন্য যে কোনো টোনার হিসেবে ইউজ করতে পারো। আর ময়েশ্চারাইজার আমি ইউজ করছি লোটাসের, যেটা ডে ক্রিম হয় সেটাই। তো মানে যখন যেমন আর কি, আমার কাছে যা যা আছে তার মধ্যে আমি অল্টারনেট করে ইউজ করি। এরপরে নেক্সট হচ্ছে প্রাইমার। প্রাইমার ইউজ করা তো যে কোনো মেকআপের আগে ভীষণ প্রয়োজন, তো সেই জন্য আমি খুব ভালোভাবে প্রাইমারটা মুখে সেট করে নিলাম। আর আজকে আমি এই ক্রাইলনের মেকআপ প্যালেটটা দিয়েই পুরো ফেস মেকআপটা কমপ্লিট করব। যারা ফাউন্ডেশন, কনসিলার, কন্টোর সব একসাথে খুঁজছো, এরকম ধরনের একটা মেকআপ প্যালেট নিতে পারো। এটা 12টা শেড থাকে, তো একটু লাইট শেড দিয়ে আমি প্রথমে দেখো চোখটা একটু ডার্ক সার্কেল এগুলো ঢেকে নিলাম। তারপরে আমি পুরো ফেস মেকআপটাও এই প্যালেট থেকেই করব। তো অনেক অনেক শেড থাকে, তো কোনো প্রবলেম হবে না। আর এটা হচ্ছে কলকাতা ওয়ান, ঠিক আছে? যারা এরম ধরনের একটা মেকআপ মানে ফেস মেকআপের জন্য খুঁজছো, তারা ক্রাইলনে ওটা নিতে পারো, সুপ্রা কালার। আর এবারে হচ্ছে যে আইব্রোটা আমি সেট করে নিচ্ছি, এর জন্য আলাদা করে আর কিছু ইউজ করছি না। আমি এই আইশ্যাডো প্যালেটটা থেকে ব্ল্যাক কালারটা নিয়ে দেখো আমি আইব্রোটা সেট করে নিচ্ছি। আর আইব্রো না সবসময় মাঝখান থেকে ফিল আপ করবে, তাহলে এতটাও মানে ন্যাচারাল লাগবে। এবারে আমি আমার শেডের থেকে একটুখানি লাইট শেড নিয়ে পুরো ফেসে এই সুপ্রা কালার দিয়েই মেকআপটা করে নিচ্ছি। আর মুখের সাথে সাথে গলায় ঘাড়েও কিন্তু ফাউন্ডেশন বলো এগুলো অ্যাপ্লাই করতে ভুলবে না, কারণ দেখতে একদমই তখন খারাপ লাগবে, আনইভেন লাগবে। এবারে আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ব্লেন্ডিংটাই হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ভালোভাবে ব্লেন্ড করতে হবে সময় নিয়ে। এবারে মাইগ্ল্যামের এই একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি এটাকে সেট করে নিচ্ছি, ঠিক আছে? পাউডারটাও কিন্তু ইউজ করা ভীষণভাবে প্রয়োজন। তো ভালোভাবে আমি সেট করে নেব, তারপরে আমি চলে আসবো আই মেকআপে। আর আমি এখানে মার্সের একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এই আইশ্যাডো প্যালেটটা ভীষণ ভালো, তোমরা যারা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো আইশ্যাডো প্যালেট খুঁজছো তো এই প্যালেটটা রাখতে পারো। এর মধ্যে 72 শেডস আছে আর ভীষণই পিগমেন্টেড। তো দেখো একটা লাইট শেড নিয়ে আমি প্রথমে ক্রিজ লাইনটা করে নিয়েছি, তারপর আমি যেহেতু স্মোকি করব সেই জন্য আমি ব্ল্যাক কালার দিয়ে এটাকে এবারে স্মাচ করব, ঠিক আছে? খুব ভালোভাবে আমি একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু আমি এটা স্মোকি আই করেছি। আর ওপর থেকে একটুখানি গোল্ডেনের গ্লিটার দিয়ে দিলাম, এটা একটুখানি বিয়েবাড়িতে না দিলে না ভালো লাগবে না, বেশ ভালো গ্লেজি লাগে। চোখটা আমি খুব ভালোভাবে দুটো চোখে স্মোকি আই করে নিয়েছি। আর দেখো হালকা একটা লাইট শেড দিয়ে আমি চোখের নিচেও একটুখানি লোয়ার লাইনে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কাজল পরছি, এখানে আমি সুগারের কাজল ইউজ করেছি, ঠিক আছে? কাজলটাকে একটুখানি স্মাচ করে দেবো ব্রাশের সাহায্যে। আর ওপরের এখানে না কাজল পরলে বেশ ভালোই লাগে, মানে। এরপরে মাস্কারা দিয়ে নিলাম, আমি এনওয়াইবের মাস্কারা ইউজ করছি। আর সুইস বিউটির এটা হচ্ছে ব্লাশার অ্যান্ড হাইলাইটার প্যালেট, একটার মধ্যে সব রকম পেয়ে যাবে। তো আমি এখানে কন্টোর করে নিচ্ছি এখান থেকেই, তারপরে ব্লাশ ইউজ করছি। আর দেখবে এইসব মেকআপের ক্ষেত্রে একটুখানি যদি ব্লাশ ইউজ না করা হয় তাহলে কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগে। তারপরে আমি লিপস্টিক পরে নিচ্ছি, এটা হচ্ছে সুগারের একটা রেড কালারের লিকুইড লিপস্টিক। তো লিপস্টিক পরা হয়ে গেছে, মোটামুটি মেকআপ আমার কমপ্লিট। এবারে হাইলাইটার দেওয়ার পালার, এটাই হচ্ছে সব থেকে মেন, মানে যে কোনো বিয়েবাড়ি বলো একটুখানি যদি হাইলাইটার না দেওয়া হয় না কেমন জানি মেকআপটা ঠিক ফোটেই না। তো আমি মেবিলিনের একটা হাইলাইটার ইউজ করেছি, তারপরে টিপ পরে নিলাম। আর চুলটাকে ভাবছি যে সামনেটা একটুখানি বাঁধবো, তারপরে বাকিটা ছেড়েই রাখবো। আর আমার তো চুল ছোট দেখতেই পাচ্ছ, তো অন্য কিছু মানে খোপা টোপা আমার হয়ই না, এতটাই আমার চুল ছোট। তো সামনেটা আমি এইভাবে ক্লিপ দিয়ে এটে নিয়েছি, তারপরে দেখো ফলস চুল লাগিয়েছি। এই ফলস চুলটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমরা এটা ফলস চুল নয়, এটা উইক টাইপের। তো তোমরা যদি এটা লিংক চাও তাহলে আমি কমিউনিটিতে শেয়ার করে দেবো, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভীষণ ভালো, দেখো এটা কিন্তু একদম আমার ন্যাচারাল হেয়ারই লাগছে, মানে একদম যে এটা উইক সেটা কিন্তু ভালোভাবে বোঝাই যাচ্ছে না। তো যাদের আর কি চুল বড় করা সম্ভব নয় আর এরকম একটু লম্বা চুলের শখ, তারা এরকম একটা কিনে রাখতে পারো। আর মেকআপটা এত খাটাখাটনির পরে সেট করার জন্য আমি পিএসসির একটা মেকআপ ফিক্সার ইউজ করে নিয়েছি। চলো আমার মেকআপ একদম কমপ্লিট। আর যে কোনো রিলেটিভস, বন্ধু বান্ধবীর বিয়েতে তো অবশ্যই এরকম ধরনের মেকআপ করে যেতেই পারো। আর আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কী কী মেকআপ লুক দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও।